আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দুহাজার তেইশ তারই প্রস্তুতিতে আজ আমরা হাজির করছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাভার বই থেকে সত্যনারণ দত্তের লেখা দেশের মাটি কবিতার সকল প্রশ্ন উত্তর আস্তে আস্তে গোটা দ্বিতীয় পর্ব আমরা শেষ করলাম যারা যা দেখোনি ডেসক্রিপশনে কিংবা প্লে লিস্ট গিয়ে অবশ্যই দেখে নেবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা পেয়ে যেতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমার কাছে পৌঁছায় দেখি কী পড়া আছে নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন তোমার দেশ কোনটি উত্তর হচ্ছে আমার দেশ ভারতবর্ষ এই দেশটি কেমন এই দেশটি খুবই সুন্দর দেশে থাকতে কবির কেমন লাগে দেশে থাকতে কবির মধুর মতো লাগে অর্থাৎ খুবই সুন্দর লাগে এই কবিতায় এমন একটি ফলের নাম বলা হয়েছে যেটা খাবার ও জল দুটোই থাকে কোন ফল বলতো ফলটি হচ্ছে নারকেল ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন কারণ ধান পাগলে তা সোনালি বর্ণ ধারণ করে তারপরে কোশ্চেন কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে কবিতায় কবি হিমালয়ের কথা বলতে চেয়েছেন কারণ হিমালয় আমাদের দেশকে সুরক্ষিত রাখে কবিতাটি কার লেখা এই কবির লেখা বাংলাদেশ বা দিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশের সেরা দুটি তুমি শিক্ষক কাছে জেনে নাও কবিতাটি কবি ছন্দে যাদুকর সত্যেন্দ্র দত্তের লেখা পরের প্রশ্ন দেখো ঠিক উত্তর ঠিক চিনে দাও মাথায় সূর্য এসে সোনায় রূপায় না তামার কাটে ছোঁয়ায় সোনার কাটে ছোঁয়ায় পাহাড় বোন সাগর সে তার ধোয়াই পাটি সাগর দেশের কোল ভরে আছে কনক আমন রঙিন ধান কনক ধান গন্ধে মাথায় লীলা নীল না লাল কমল লীলা তারপর দেখো কি প্রশ্ন রয়েছে নিচে কতকগুলি পঙ্ক্তি দেওয়া হলো এগুলো গদ্য পদ্যে লেখা এগুলো তোমাকে গদ্যে লিখতে হবে পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোঁয়ায় পাটি পাহাড় তাকে আড়াল করে আর সাগর তার পা ধুয়ে দেয় আমাদের দেশের পথের ধুলো খাঁটি সোনার চাইতে খাঁটি আমাদের দেশের পথের ধুলো যা খাঁটি সোনার থেকেও খাঁটি তারপরে সে যে গো নীল পদ্ম আঁকি নীল তোর সে যে নীলপদ্ম আঁকি সেই তোরে নীলকণ্ঠ পাখি সেই নীলকণ্ঠ পাখি যার চোখটা নীল পদ্মের মতো কবিতাটিতে প্রতিটি পঙ্ক্তির শেষে শব্দেগুলি কই কবি ব্যবহার করেছেন তার সাথে তো অনেক মিল রয়েছে এই মিল পাওয়া শব্দগুলি খুঁজে বার করো যেমন মাটি খাঁটি ভরা হরা এসে হেসে কাটি পাটি পাতায় মাথায় আঁকি পাখি নেক্সট রয়েছে শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন শব্দ করো নীল মিল ঝিলকিল কিল মনে বনে কোনে দিনে যায় খায় গায় পায় আর সোনা বোনা গুনা, নোনা পানি জানি মানি ঘানি শব্দ অর্থক্য পার্থক্য লেখো দেখো ধোঁয়া মানে পরিষ্কার আর ধোঁয়া মানে কোনো কিছু আগুনে যে গ্যাস মানে দান করা আর পাটি মানে পা খাঁটি মানে কাজ করা হাঁটি মানে বিশুদ্ধ যুক্তাক্ষর রয়েছে এমন কয়েকটা শব্দ খুঁজে বার করতে বলেছি ক্লান্তি অঙ্গন যত্না গন্ধে লবঙ্গ কে কোন কাজটি করে সূর্য সোনার কাঠি ছোঁয়ায় পাহাড় আড়াল করে সাগর পা ধুয়ে দেয় পাহাড়া দেয় বাঘ পাহারা দেয় আর নীলকণ্ঠ পাখি বার্তা আনে তারপর দেখো কোশ্চেনটা নিজের ভাষায় প্রতিপ্রশ্ন উত্তর লেখো কবিতাটি দেশের রূপময় বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন নীলকমল লবঙ্গ ফুল বকুল দোপাটি প্রভৃতি ফুলের নাম করেছেন সেই সব ফুল কিভাবে দেশকে সাজিয়েছে লবঙ্গ ফুল পায়ের নুপুর হয়েছে বকুল ও দুপাটি অঙ্গ সাইয়েছে ইলাকামল গন্ধে মা দিয়েছে আর মৌল মালা তৈরি করেছে এর পরে কি দেখি দেশের প্রতি তোমার অনুভূতি চার পাঁচটি কথায় বাক্যে লেখো প্রাচীনকাল থেকে আমাদের দেশ পৃথিবীর কাছে উন্নত সভ্যতায় একটি উজ্জ্বলতম নিদর্শন সুজলা সুপলা শস্য শ্যামলা আমাদের দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সকলে বাস করে খাদ্য পোশাক ভাষার পার্থক্য হলেও আমরা সকলেই ভারতীয় এখানে একাধিক সভ্যতা দেখা যায় তাই আমাদের দেশ একটি বৈচিত্র্যময় দেশ দেখো আজকে পড়াটা এখানে শেষ হচ্ছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা মেলাকাণ্ড বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে